ইলিশ মাছের ঝোল একবার এইভাবে বানিয়ে দেখুন মশলা ছাড়া একটা সবজি দিয়ে এত সুন্দর একখানা ঝোল দুপুরে গরম ভাতের সাথে এই ঝোল থাকলে আর কিছুই লাগবে না নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি ঝিঙে দিয়ে ইলিশের ঝোল ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ মাছগুলো প্রথমে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি এরপরে চলে যাচ্ছি সবজিটা কাটতে নিয়ে নিয়েছি কয়েকটা ঝিঙে আর আলু ঝিঙের দুই ধারের অংশ বাদ দিয়ে ছাল ছাড়িয়ে নিয়ে মাঝামাঝি লম্বা করে ফালি করে কয়েকটা টুকরোতে কেটে নিয়েছি আর আলুগুলো ছাল ছাড়িয়ে কেটে নিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষে তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছ প্রথমে আমি দুটো মাছ দিয়েছি এক মিনিট পর উল্টে নিয়ে ফাঁকা জায়গাতে আরও দুটো মাছ দিয়ে দিচ্ছি ফ্ল্যাট করাই বলে আমি জায়গা থাকার জন্য একেবারে চারটে মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজতে ভাজতে অনেকটা তেল বেরিয়েছে মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি অপর পাশ ভাজার জন্য অন্য পাশটাও ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে মাছ খুব বেশি কড়া করে ভাজবো না দু মিনিট এক পাশে ভেজে নিয়ে আবার অন্য পাশেও দু থেকে তিন মিনিট ভেজে তুলে রেখে দিচ্ছি এবারে কড়াইতে যে পরিমাণ তেল আছে ওই তেলেই দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরিটা ভাজা হলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে নাড়াচাড়া করে আলুগুলো ভালো করে ভেজে নেব অনেকেই মাছ বা মাংসের ঝোলের আলু নুন হলুদ দিয়ে ভাজেন তবে এই ক্ষেত্রে আমি বলবো ঝিঙে দিয়ে ঝোল করার ক্ষেত্রে নুনটা দেবেন না হলুদ দিলে হলুদ দিয়ে ভাজতে পারেন আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙে কাটাটা আপনাদের আমি আগেই দেখিয়েছি এবারে তেলের মধ্যে নাড়াচাড়া করে ঝিঙে আর আলু একসাথে ভাজতে থাকব মিনিট তিন চারেক ঢাকা ছাড়াই কষাতে থাকব। মাঝে মাঝে নেড়ে দেবো এইভাবে কিছুক্ষণ কষানোর পরে ঝিঙেগুলো খানিকটা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি গুঁড়ো হলুদ ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নুন হলুদ ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট ঝোলটা ফুটতে দেব চার পাঁচ মিনিট ফোটানো হলে ঝিঙেটা প্রায় সেদ্ধ হয়ে আসবে এই সময় দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো ঝোলের মধ্যে সবকটা মাছ দিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব তারপর গ্যাস অফ করে পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই ঝিঙে দিয়ে ঝোল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়েছেন ঝিঙে দিয়ে একবার খেয়ে দেখবেন ঝিঙে জলীয় সবজি হলেও ইলিশ মাছের সাথে ঝিঙে দিয়ে ঝোল কিন্তু বেশ ভালোই লাগে একবার ট্রাই করে দেখুন রকম মশলা ছাড়া ঝিঙে দিয়ে এই ইলিশ মাছের ঝোল কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ